প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ ছয়ই অক্টোবর শুক্রবার প্রাথমিক শেষ পরীক্ষা অর্থাৎ বৃত্তি পরীক্ষা দু সালের বিজ্ঞান প্রশ্ন উত্তর আলোচনা পর্ব পূর্ণমান পঞ্চাশ এক ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা ছিল এখানে একের দাগের সঠিক উত্তর বেছে নাও যে কোনো চারটি একের ক একটি তরল দার্য পদার্থ হল কেরোসিন একের খ রক্তালবতা রোগ সারানোর জন্য তুলসী কালমেঘ কুলেখাড়া ব্যবহার করা হয় সঠিক উত্তর কুলেখাড়া একের গ চোখ নাক মুখ জ্বালা করে বৃষ্টির জন্য ব্লিচিং পাউডারের জন্য অন্ধকারের জন্য সঠিক উত্তর ব্লিচিং পাউডারের জন্য ঘ খাবারের যে অংশ হজম হয় না তা জমা হয় সঠিক উত্তর মলাশয়ে উঙা তুলো পাওয়া যায় পলাশ পাইন শিমুল থেকে সঠিক উত্তর শিমুল থেকে এরপর দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করা যে কোনো পাঁচটি ক মানব শরীরের সব থেকে কঠিন অংশ এনামেল খ বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা বলি পদার্থ গ রোগ সারাতে পারে এমন উদ্ভিদকে ড্যাশ উদ্ভিদ বলে ভেষজ উদ্ভিদ বলা হয় ঘ ধানের খোসাকে ড্যাশ বলে তুষ উঙা মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য ড্যাশের উপর নির্ভরশীল সঠিক উত্তর উদ্ভিদের উপর নির্ভরশীল চ নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে ড্যাশ গ্যাস বেরিয়ে যায় সিও টু অর্থাৎ কার্বন অক্সাইড এরপর তিনের দাগের ভুল সংশোধন করে লেখো যে কোনো পাঁচটি তোমাদের এখানে ভুল কোনটি আছে সেটাকে সঠিক করে আবার পুনরায় বাক্যটাকে লিখতে হবে তো তিনের ক আমাদের প্রধান শাসঙ্গ হলো হৃৎপিণ্ড এখানে ভুল আছে হৃৎপিণ্ড তাহলে সঠিক করে লিখতে হবে আমাদের প্রধান শাসঙ্গ অঙ্গ হলো ফুসফুস খ কঠিন পদার্থের নিজস্ব কোনো আকার নেই সঠিক উত্তর হবে কঠিন পদার্থের নিজস্ব আকার আছে গ পাহাড়ের চূড়ায় অক্সিজেন বেশি থাকে সঠিক উত্তর পাহাড়ের চূড়ায় অক্সিজেন কম থাকে ঘ শীতকালে সর্ষের তেল জমে যায় সঠিক উত্তর শীতকালে সর্ষের তেল জমে না উঙা বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো মশা সঠিক উত্তর হবে বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো সাপ চ পুকুরের জল থেকে নুন তৈরি হয় সঠিক উত্তর পুকুরের জল থেকে নয় সমুদ্রের জল থেকে নুন তৈরি হয় এরপর চারের দাগের একটি দুটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি পাঁচের দাগে দুটি বা তিনটি বাক্যের উত্তর দাও যে কোনো চারটি লিখতে হবে এবং ছয়ের দাগে অল্প কথায় উত্তর দাও যে কোনো তিনটি এই সমস্ত কোশ্চেনগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও এই শর্ট কোশ্চেনগুলো নিয়েই এর পরবর্তী ভিডিওতে আমরা বড়ো কোশ্চেন যেগুলো আছে দুয়ের দুইয়ের তিনের সেগুলো আমরা আলোচনা করব ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাও এবং বুঝে থাকলে ইয়েস লেখে কমেন্ট করো ভিডিওতে সবাই প্রত্যেকে লাইক করবে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও প্রতিদিন আপডেট পাওয়ার জন্য এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও এবং পরীক্ষা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে